গাইস আমরা এখন হাটের ভিতরে এসে গেছি। এটা একটা অস্থায়ী হাট আমাদের এলাকার সামনে। আর দেখেন নতুন নতুন অনেক অল্প গরু আসছে, আর এইসব ছোট গরুর দাম অনেক বেশি। এই গরুটা যেটা দেখতে পাচ্ছেন 170,000 টাকার একটা গরু, অ্যান্ড ওর পাশে 1,00,000, আর এটার দাম হলো 1,50,000, আর এটার দাম হলো 125,000, আর এগুলোর দাম আর এটার দাম হলো 75,000 টাকা। অ্যান্ড শর্টভাবে হাটটা দেখাই দিলাম, এত বেশি গরু আসেনি। এখন আমি আরও গরু আসবে, এখন আমি আরও ভিডিও আপনাদের জন্য দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এপিসোড 1 হাটে যাওয়া শুরু করলাম। এটা হলো মানে অনেক এখানে বেশি দাম চাচ্ছিল, আর হাটটা অবশ্যই ভালো মতো গরু চাষ করার মতো। ইনশাল্লাহ দেখি গাবতলিতে যাবো না, এখানে গরু কিনতে যাবো। মানে এখানে হাঁপাই গেছি, দাম শুনে মাথা খারাপ হয়ে গেছে। এই দিয়েছি যেই গরুগুলোর দাম 40,000 হয় নাকি হয় না, ওইগুলো 75,000 চাইতেছে। মাথা উলট পালট হয়ে গেছে কুকি এখানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।